আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় খুব সহজেই এমন ছোট দাঁতের ফাঁকা স্থায়ীভাবে দূর করার উপায় সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই এমন ন্যাচারাল টিথ রয়েছে যেটা জন্মগতভাবেই দাঁতটি কিছুটা ছোট, আর ছোট হওয়ার কারণেই পাশের দাঁতের ক্ষেত্রে ফাঁকা থেকে যায়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, যদি কারো এমন দাঁত থেকে থাকে তাহলে খুবই কম খরচের ভিতরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবেই আপনি এই দাঁতের ট্রিটমেন্ট করে দাঁতের ফাঁকা স্থায়ীভাবে বন্ধ করতে পারেন। তার জন্য ভিউয়ার্স, আপনাকে ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে, দাঁতের উপরে একটি ক্রাউন করে নেওয়া হবে নিতে হবে। ভিউয়ার্স, এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এই দাঁতটিতেই ক্রাউন করার পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন। ক্রাউন করার পরে দাঁতের পাশে যে ফাঁকাটি ছিল সেটি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। ভিউয়ার্স, যখন দাঁতে এ ধরনের ফাঁকা দাঁতের জন্য আপনি এই দাঁতের পরে একটি ক্রাউন পরিয়ে নেবেন, তখন যেমন এই ফাঁকাটি বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে দেখতে সৌন্দর্যটাও কিন্তু বৃদ্ধি পাবে। ভিউয়ার্স, যদি সামনের দিকে এমন দাঁতের উপরে ক্যাপ বসানো হয় তাহলে সেটি সাধারণত 10 থেকে 15 বছরের মধ্যেও কিন্তু ক্যাপটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই ভিউয়ার্স, এ ধরনের ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করাকে আমরা স্থায়ী ট্রিটমেন্ট বলে থাকি। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতে ক্যাপ করার প্রয়োজন হচ্ছে, আর তার জন্য কিন্তু দাঁতটি কাটিং করে ছোট করে নেওয়া হয়েছে। এখানে দেখুন, এই দাঁতটিতে ক্যাপ করার প্রয়োজন হচ্ছে, আর তার কারণে ক্যাপটি যেন সেটিং করা যায় তার কারণে কিন্তু দাঁতটি কাটিং করে ছোট করে নেওয়া হয়েছে, এবং ছোট করার পরেই কিন্তু এখানে ভিউয়ার্স ক্যাপটি পরিয়ে দেওয়া হয়েছে। তো নর্মালি যদি কোনো দাঁতে ক্যাপ করার প্রয়োজন হয় বা ক্রাউন করার প্রয়োজন হয় তাহলে কিন্তু দাঁতটি কাটিং করে ছোট করে নিতে হয়। কিন্তু ভিউয়ার্স, যদি প্রাকৃতিকভাবে এই ধরনের ছোট দাঁত কারো থেকে থাকে আর এই ছোট দাঁতের জন্যই এমনটি ফাঁকা হয়ে থাকে, তাহলে এখানে দেখলেন যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে এখানে কাটিং করে ছোট করা হয়েছে ক্যাপ বসানোর জন্য। কিন্তু ভিউয়ার্স, যদি এমন হয় তাহলে কিন্তু আপনার সেই দাঁতটি নতুন করে কাটিং করার প্রয়োজন হবে না, অথবা রুট ক্যানাল ট্রিটমেন্ট করারও প্রয়োজন হবে না। আমি আমার ভিডিওতে, বিভিন্ন ভিডিওতে বলছি যে দাঁতের ফাঁকা দূর করার জন্য ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট না করতে, যেহেতু সেখানে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় তার জন্যে সেটি বলা হয়েছে। কিন্তু যদি পজিশনটি এমন হয়, ন্যাচারালি দাঁতটি ছোট আর সেখানে যদি আপনি ক্যাপ করান, তাহলে কোনো ধরনের রুট ক্যানাল ট্রিটমেন্ট করানোর প্রয়োজন হবে না। দাঁতটি আপনার অরিজিনাল দাঁতের উপরেই একটি ক্যাপ পরিয়ে নিলে এ ধরনের ফাঁকার সমস্যা দূর হবে। যেমনটি এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখানে যে দাঁতটি দেখা যাচ্ছে এটি কিন্তু ক্যাপ করার পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন। এই ক্যাপটি ন্যাচারালি অন্যান্য যে দাঁতের যে কালার থাকবে সেই কালারের সঙ্গে ম্যাচিং করেই করা হয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এটি ক্যাপ করার পরের ছবি। তো এটি মোটামুটি স্থায়ী চিকিৎসা, কারণ এটি ক্যাপ করার পরে কখনও 10-15 বছরের মধ্যে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর তার কারণেই কিন্তু এমন ছোট দাঁতের ফাঁকার সমস্যাটাই ক্যাপের মাধ্যমে বা দাঁতের উপরে কোনো ধরনের ক্রাউন করে আপনি এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান পেতে পারেন। আর এটি খুবই সহজে এবং খুবই সীমিত খরচেই এটি করিয়ে নিতে পারবেন। এর জন্য কোনো ব্রেসেস ট্রিটমেন্ট করানোর প্রয়োজন হবে না, কোনো লেজার ট্রিটমেন্টের প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনি ডাক্তারের কাছে গিয়ে একটি আপনার যে দাঁতে ক্যাপ করাবেন সেখানে একটি মাপ দিয়ে আসবেন, পরবর্তীতে যে ক্যাপটি লাগিয়ে আসবেন, এর জন্য কোনো ঔষধ খাওয়ার প্রয়োজন হবে না, কোনো রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না। তো ভিউয়ার্স, এটি হলো মূলত সুবিধা। ভিউয়ার্স, এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন যেটি প্রাকৃতিকভাবেই কিন্তু ছোট, এবং এখানেও একটি দাঁত দেখতে পাচ্ছেন, এটিও প্রাকৃতিকভাবেই অরিজিনাল দাঁতটি এমনটি হয়েছে। তো ভিউয়ার্স, সাধারণত এমন দাঁতের জন্য আপনি যদি ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন, মনে রাখবেন যদি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করতে হয় সেক্ষেত্রে সেটি না করাই ভালো। ভিউয়ার্স, যখন একটি দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয় তখন সে দাঁতটি মারা যায়, আর তার জন্য আমি বলে থাকি যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ না করার জন্য, দাঁতের ফাঁকার সমস্যার জন্য। কিন্তু এখানে আপনার দাঁতটি ছোট আছে, এই ছোট দাঁতের উপরে শুধুমাত্র একটি ক্রাউন করে দিলে আপনার ফাঁকাটি পূরণ হয়ে যাবে এবং দাঁতেরও কোনো দিন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখানে এমন পজিশনই রয়েছে যে দাঁতে ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে, এবং এখানেও একটি দাঁত দেখতে পাচ্ছেন, এই দাঁতেও কিন্তু আপনি যদি চান একটি ক্রাউন পরিয়ে এই ফাঁকাটা বন্ধ করতে পারেন স্থায়ীভাবে। তবে ভিউয়ার্স, এটি সবার জন্য না, যাদের শুধুমাত্র এমন ছোট দাঁত রয়েছে তাদের জন্যই এই পদ্ধতিটা ভালো। এখানেও দুটি দাঁত দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে এই একটি দাঁত দেখুন এবং এই একটি দাঁত, এই দুটি দাঁতও কিন্তু প্রাকৃতিকভাবে ন্যাচারালি এমন ছোট।
তো ভিউয়ার্স, এমন ছোট হওয়াতে কিন্তু মুখে অনেক একটা চেঞ্জ দেখা যাচ্ছে। দেখুন যে এখানে বেশ একটি দাঁত, এখানে একটি দাঁত, এই দুটি দাঁতের জন্য মুখের শেপটাই পুরো চেঞ্জ। কিন্তু যদি এইখানে একটি দাঁতে ক্যাপ করে দেওয়া হয় এবং এখানে একটি দাঁতে ক্যাপ করে অন্য অন্য পাশে যে দাঁতগুলো রয়েছে তার সাথে সমান করে দেওয়া হয়, তাহলে কিন্তু পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আর এক্ষেত্রে আপনারা ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন। ক্যাপের মাধ্যমে এই ক্ষেত্রে ট্রিটমেন্ট করালে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না এবং এই ট্রিটমেন্টে আপনার কোনো ব্যথা বা ঔষধ খাওয়ারও প্রয়োজন হবে না, আর সেটি হবে স্থায়ী চিকিৎসা। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতে কিন্তু ক্যাপ করা হয়েছে। এখানে দেখুন যে এখানে একটি দাঁত বেশ ছোট রয়েছে, প্রাকৃতিকভাবেই এখানে এই দাঁতটি ছোট। আর এই দাঁতের উপরে একটি ক্রাউন বসিয়ে দেওয়া হয়েছে, যে ক্রাউনটি বসানোর আগে দাঁতটি কোনোভাবে কাটিং করতে হয়নি এবং রুট ক্যানাল ট্রিটমেন্টও করার প্রয়োজন হয়নি। মূলত এটি সব থেকে ভালো চিকিৎসা এমন পজিশনের জন্য। তো যদি কারো এমন ছোট হওয়ার কারণে ফাঁকা হয়ে থাকে, তাহলে সে দাঁতের উপর আপনারা একটি ক্রাউন বসিয়ে স্বাভাবিক যেমনটি থাকে তেমনটি করে নিতে পারেন, ফাঁকার সমস্যা স্থায়ীভাবে দূর করতে পারেন। ভিউয়ার্স, এখানে দেখুন দুটি দাঁত দেখা যাচ্ছে, একটি দাঁত এবং এই একটি দাঁত। এই দুইটি দাঁতও কিন্তু ন্যাচারালি এমন ছোট হয়েছে জন্মগতভাবেই। তো ভিউয়ার্স, এই একটি দাঁত এবং এই একটি দাঁতে কিন্তু ক্যাপ করা হয়েছে। এখানে দেখুন দুটি দাঁতের উপরেই কিন্তু ক্রাউন বসিয়ে দেওয়া হয়েছে, যেটির জন্য আপনাকে কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। শুধুমাত্র ক্যাপ বসিয়ে নিলেই এমন দাঁতের সমস্যা সমাধান হয়ে যায় এবং ফাঁকার সমস্যাও সেক্ষেত্রে দূর হয়ে যায়। এখানে দেখুন যে একটি দাঁতে ক্যাপ করার কারণেই কিন্তু পুরো লুকিংটাই চেঞ্জ হয়ে গেছে, স্বাভাবিক দাঁতগুলো যেমনটি থাকে তেমনটি হয়ে গেছে শুধুমাত্র একটি ক্যাপ বসানোর কারণে। এবং এখানেও একটি দাঁত ছোট আছে, এখানেও একটি ক্রাউন করে দেওয়াতে দেখতে পাচ্ছেন যে পুরো উপরের মাড়ির দাঁতগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং সে সঙ্গে ফাঁকার যে সমস্যাটা সেটিও কিন্তু পুরোপুরিভাবে ম্লান হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ধরনের দাঁত হলে যদি ছোট দাঁতের জন্য আপনার ফাঁকা হয়ে থাকে দাঁতের পাশে, তাহলে আপনাকে আমি পরামর্শ দিব, আপনি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করতে পারেন। যদি আপনার সেই দাঁতটিতে রুট ক্যানাল ট্রিটমেন্টে না করে ক্রাউন করা যায়, তাহলে আপনি রুট ক্যানাল ট্রিটমেন্ট না করে ক্রাউন করে এই ধরনের ছোট দাঁতের ফাঁকা স্থায়ীভাবে আপনি পূরণ করাতে পারেন। আর এর জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে মাপ দিয়ে আসতে হবে এবং পরবর্তীতে যে আপনাকে ক্যাপটি সেটিং করে নিয়ে আসতে হবে। এই ক্যাপগুলো সেটিং করার পরে আপনার হয়তো 10 থেকে 15 বছরের মধ্যেও এটি খুলে যেতে দেখা যায় না, তার জন্য এটি মূলত স্থায়ী চিকিৎসা আমরা বলে থাকি। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।